জ্বর মোকাবিলায় ব্যর্থ রাজ্য সরকার এদিন হাবড়া হাসপাতাল পরিদর্শনে এসে একথায় বললেন রাজ্য বিধানসভার বিরোধী দলের বিধায়কেরা পাশাপাশি রাজ্য সরকারের সমালোচনাও করেন তারা কংগ্রেস ও সিপিএমের তরফে যৌথভাবে হাবড়া হাসপাতাল পরিদর্শন করলেন বিধায়কেরা এদিন হাবড়া হাসপাতালে আসেন বিধায়ক আব্দুল মান্নান এবং সুজন চক্রবর্তী হাসপাতাল ঘুরে হাসপাতাল পরিচ্ছন্নতা নিয়েও উষ্মা প্রকাশ করেন তারা সুপার শঙ্কর ঘোষকে ডেকে নিয়ে গিয়ে হাসপাতালে যে বিভিন্ন আবর্জনা এবং সব রোগীর মশারি না থাকায় এই নিয়ে তারা বিরক্তিও প্রকাশ করেন পাশাপাশি এখানে একজন মন্ত্রী থাকা সত্ত্বেও হাসপাতালের এই অবস্থা কেন এই নিয়েও প্রশ্ন তোলেন ডেঙ্গু মোকাবেলায় সম্পূর্ণ প্রশাসন ব্যর্থ বলে দাবি করেন তারা পাশাপাশি উল্লেখ করা হয় হাবড়া পৌরসভা প্রশাসক চালাচ্ছে পৌরসভা না থাকার জন্যে অনেকটাই গাছাড়া ভাব দেখা দিয়েছে যার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাও ঠিক মতো নেই হাসপাতালে মশা উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন তারা এই কারণে অবিলম্বে এ ব্যাপারে তারা মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিধানসভায় দৃষ্টি আকর্ষণ করবে বলেও জানিয়েছেন পাশাপাশি বাংলাদেশ থেকে ডেঙ্গু মশা আসার তথ্যকে ব্যঙ্গ করে সুজনবাবু মুখ্যমন্ত্রীর কার্টুন ঘরে ঘরে রাখার কথা বলেন হাসপাতালের পরিবেশ যখন ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবার উদ্যোগ নেওয়া উচিত সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের মধ্যে যেভাবে আপনার জানালাগুলো দেখবেন রুগীর পাশে যে জানালাগুলো আছে যেগুলো নর্দমাগুলো আছে যেগুলো নোংরা জল আছে সেখানে মশার জন্মাবার একটা আদর্শ জায়গা আমি তো বুঝতে পারছি না হসপিটাল কর্তৃপক্ষ কোনো ক্রেয়ার আছে কিনা যে রুগীকে যেমন চিকিৎসা করার দরকার এই রোগটা যাতে হাসপাতালের মধ্যেও না ছড়ায় তারও পরিবেশটা করার দরকার সেটা পর্যন্ত হাসপাতালের কর্তৃপক্ষ মনে না বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চূড়ান্ত ব্যর্থ বলে তাকে তীব্র আক্রমণ করেন আব্দুল মান্নান তিনি বলেন এক সময় তাকে ল্যাম্প পোস্টে বেঁধে মারার কথা বলেছিলাম সে জন্যে কোর্টে মামলাও হয়েছিল আজ হাসপাতালের এই অবস্থা দেখে আবার সেই একই কথাই বলছি আমরা হাসপাতালে ঘুরে আমরা দেখে গেলাম বোঝা যাচ্ছে গাফিলতিটা যথেষ্ট হাবড়া পৌরসভা এলাকাতে এই এলাকাতেই অন্তত পনেরো মারা গেছেন আজকে এই মুহূর্তে ডেঙ্গিতে ভর্তি আছেন একশো ছত্রিশ জন পৌরসভা কাজ করবে কার্যত পৌরসভা বলে কিছু নেই চেয়ারম্যান এবং অন্যান্য ব্যবস্থাপনা নির্বাচন সেটা করা হয়নি ফলে পৌরসভা নন ফাংশানিং অকার্যকরী থাকার কারণে মানুষের বিপদ মানুষকে মৃত্যু দিয়ে ঠেলে দিচ্ছে রিপোর্ট নিউজ হাবড়া